கேட்டியா ஆசையா இருக்குமா? குண்டான கண்ணால குத்தாம குத்தாத நீ ஒன்ன கண்டாலும் பத்தாதடி. শেষ পাঁচ বছরে সুপারস্টার সাকিব খানের সিনেমার বাইরে বাংলাদেশে ব্যবসায়িকভাবে সফল দুটি সিনেমা অগ্নি ও অগ্নি টু। প্রথম দুটি সিনেমা এক বছর বিরতিতে মুক্তি পেল, তৃতীয় সিনেমাটি কবে আসবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, অবশেষে সেই মেঘও কেটে গেল। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে এবছরেই নির্মিত হবে অগ্নি সিনেমার সিকুয়েল অগ্নি থ্রি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তেমনটাই জানালেন। অগ্নি ও অগ্নি টুর সিনেমার প্রযোজক আজিজ জানান, অগ্নি থ্রি সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের অনেক আগে থেকেই, অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এর আগে বাংলাদেশ আর ভারতের কলকাতা ও মুম্বাই মিলে তিনবার সিনেমার চিত্রনাট্য করেছিলাম, কোনোটাই মনের মতো হচ্ছিল না। সবসময় ভেবেছি এই সিনেমা অবশ্যই গল্পে গানে অ্যাকশন ও নির্মাণে আগের দুটি থেকে এগিয়ে থাকতে হবে। অবশেষে সিকুয়েলের জন্য খুব সুন্দর গল্প পেয়ে গেছি যার মূল ভাবনা আমার নিজেরই। এই সিনেমার নায়ক রোশন ও নায়িকা হিসেবে পূজার অভিনয় করার সম্ভাবনাই বেশি। অগ্নি সিরিজের প্রথম দুটি সিনেমায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ, মাহিয়া মাহি ও কলকাতার ওম। প্রথম দুটি সিনেমার পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী। জানা যায় মাহিয়া মাহি আরিফিন শুভ অভিনীত অগ্নি মুক্তি পায় 2014 সালে, এরপর মাহিয়া মাহি ও কলকাতার ওম অভিনীত অগ্নি টু মুক্তি পায় 2015 সালে। দুটি সিনেমায় কলকাতা ও বাংলাদেশে অ্যাভারেজ ব্যবসা করে হিটের তকমা পায়। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও, কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।